এবার আদর করে দিছে, যারা মেহনত করে নফসটাকে বানিয়েছো, নফসটাকে যারা মুতমাইন্না বানিয়েছো, আমার এক এক হুকুমের উপর নফসকে ইতমিনান দিয়েছো, আমার এক এক গুনাহ ছেড়ে দেওয়ার উপরে তোমার নফস ছিল বিলকুল মুতমাইন, আর এক এক হুকুমের উপরে তোমার নফস ছিল বিলকুল মুতমাইন, দুনিয়াতে তোমার নফস আমার আদেশগুলো নিয়েছিল বিলকুল নিশ্চিন্ত এক এক নফস, আর আমার নিষেধগুলো ছাড়ার ব্যাপারে তোমার দিল ছিল বড় মুতমাইন। যাকে রব বলেছ প্রতিদিন 352 বার আসো আসো, এখন তুমি আমার কাছে ফিরে আসো। কেমন মজাটা হবে এই এলান যখন মৃত্যুর বিছানায় শুভ, আর এই এলান যখন কানে গুঞ্জরিত হবে তখন কেমন হবে? ভুলে যাবেন তখন, তখন 90 বছরের জেল ভুলে যাবেন। আরে তখন 90 বছরের জেল জুলুম সব ভুলে যাবে। তুমি ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসা কাকে বলে? রুজু কাকে বলে? আগে যেখানে ছিল এখানে আবার যাওয়াকে ফিরে আসা বলে। রব বলেন তুমি ছিলে আমার কাছে, আবার ফিরে আসো আমার কাছে। এজন্য কি বলছে? আর না বলতো এজাহাবি আসো, ইতি আসো, কিন্তু এটা না বলে কি বলে? এর যে আমার কাছে ছিলে তুমি, আবার ফিরে আসো, ছিলে কোটি কোটি বড় কোটি কোটি বছর আমার কাছে, আবার থাকবা কোটি 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 বছর আমার কাছে। কি ইলা ইলা রব্বিকে, আবার রব্বিকে বলেছেন কেন? তুমি আমার তোমার রবের কাছে ফিরে আসো, এটা বললেন কেন? মা মুরগি যদি বাচ্চাকে থাবা দেয় তাহলে মা কখনো বলে না এসো এসো আসার কাছে আসো, এটা বলে না, কি বলে? এসো এসো আম্মুর কাছে আসো। আম্মুর কাছে আসো বলে না আসার কাছে আসো বলে? তাহলে মার নাম আয়েশা, তো মা বুঝি বলে আয়েশার কাছে আসো, কি বলে? আল্লাহ তাআলা বলে রবের কাছে আসো। বাবা কি বলে? আব্বুর কাছে আসো। মা কি বলে? খালামণি কি বলে? আসো আসো খালামণির কাছে আসো। দাদু কি বলে? আসো আসো দাদুর কাছে আসো। রব কি বলে? আসো আসো রবের কাছে আসো। ওই এলান শুনে তখন আমাদের কাছে কেমন লাগবে? হ্যাঁ ইনশাআল্লাহ তখন সব হৃদয়ের কষ্ট সব মুছে যাবে। কি পরিমাণ হৃদয়ের কষ্ট ইনশাআল্লাহ সব পানি হয়ে যাবে। কার কাছে আসো? তোমার রবের কাছে ফিরে আসো। এ এলান শুনে কেমন হবে? খুশিতে বাঘ বাঘ হয়ে আল্লাহ হযরত মাওলানা মনির সাহেব রহমতুল্লাহ আলাইহ, কাকরাইলের মুরব্বী ছিলেন নোয়াখালী, হযরত মাওলানা মনির সাহেব রহমতুল্লাহ আলাইহ মৃত্যুর পূর্ব মুহূর্তে হুজুরের ছেলে হযরত মাওলানা মুকাদ্দাস সাহেব বললেন আমাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাই বলতেছেন আমরা ভাইরা বোনেরা সবাই আছি, তো বলতেছে দরজা খুলে দাও মেহমান আসছে আর তোমরা চলে যাও, তোমরা সবাই চলে যাও মেহমান আসছে দরজা খুলে দাও। আমাদের এক দোস্ত, আমাদের এক দোস্ত এতকাল হয়ে গেছে, এই আজকাল তার 1 বছর পুরো হবে, প্রায় 7-8 মাস এক টানা সে বিছানায় বেহুশ অবস্থা ছিল, স্ট্রোক করে জেলখানা থেকে বের হয়েছে, এক টানা বিছানা ছিল জেলখানা থেকে, স্ট্রোক করার পরে তাকে রিলিজ দিয়ে দিয়েছে, এক টানা বিছানা ছিল আর কোনো কথা সে বলে না, পুরো পচে গেছে শরীর, ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে বলতেছে আসসালামু আলাইকুম। কি কেমন হলো? আচ্ছা কেমন লাগলো? ইরজি ইলা রব্বিকে রাদিয়াতান মারদিয়া, রাদিয়াতান অর্থ কি? মারদিয়াতান অর্থ কি? রাদিয়াতান মানে জীবনে আমাকে করেছো রাজি, মারদিয়াতান মানে এখন থেকে আমি তোমাকে করে দিব রাজি।
রাদিয়াতান, তুমি আমাকে করেছো খুশি, এবার থেকে আমি করে দিব তোমাকে খুশি। রাদিয়াতান মারদিয়া, ফজরের নামাজ পড়ে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমাকে রাজি করেছ, রোজা রেখে রেখে আমাকে রাজি করেছ, যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দিয়ে, হজ করে করে আমাকে রাজি করেছ, এক এক গুনাহ ছেড়ে দিয়ে দিয়ে আমাকে রাজি করেছ। কোটি কোটি ইবাদতে রব এতটা খুশি হয় না, একটা গুনাহ ছেড়ে দিলে রব যতটা খুশি হয়। এজন্য মজার বিষয় হলো, ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহগুলো ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য, সুন্নাত মতো চলবো কেন? রাসূলের শাফাত পাওয়ার জন্য, নফলগুলো করব কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কি বলেন? কি হওয়ার জন্য বলে? বলে নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হয়। প্রশ্ন, নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হয়? হ্যাঁ, নফল করলে আল্লাহর বন্ধু হয়। যেমন আপনার দুটো কর্মচারী আছে, দুইটা কর্মচারী, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি, এই দুই কর্মচারী দুজনের 9টা আসে রাত 9টা যায়, দিনে যত ডিউটি আছে সব করে, কিন্তু একটা কর্মচারী বাড়তি মাঝে মাঝে আপনার জুতাটা মুছে দেয়। এবার মালিক কাকে বেশি ভালোবাসে? কিনলে ওটা কি তার ডিউটির মধ্যে পড়ে? এটা নকল, এটা বাড়তি। তাহলে বাড়তি করলে মালিকের ভালোবাসা বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার তিনজন আছে কর্মচারী, তিনজন, কয়জন কর্মচারী? এই তিনজনের মধ্যে তিনজন ডিউটি 9টা থেকে 9টা, সব ডিউটি ঠিক আছে, কিন্তু একজনে বাড়তি মাঝে মাঝে মালিকের জিজ্ঞেস করে, আঙ্কেল আপনার জামাটা ময়লা হয়ে গেছে, এটা আমাকে দিয়ে দেন, আমি ধুয়ে দেব। এবার বলেন তো দেবী, কাকে ভালোবাসবে? আচ্ছা, এবার পাঁচ চারজন কর্মচারী, সব ডিউটি ঠিক মতো আছে, কিন্তু চতুর্থজন কর্মচারী কি করে জানেন? চতুর্থজন কর্মচারী ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে বাড়তি কাজগুলো করে দেয়। ডিউটির বাইরে, বলেন বলেন, ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাত মতো চলবো কেন? রাসূলের শাফাআতের জন্য। এবার মুস্তাহাবাত আর নওয়াফিলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আগেরগুলো বাদ দিলে কি শুধু নফল করার দ্বারা কি আল্লাহর ওলি হবে? এখন এক কর্মচারী কোনো ডিউটি করে না, শুধু মাঝে মাঝে জুতা ঠিক করে দেয়, কবে আর দেখ কৃত্তি জুতা ঠিক করাস তুই, তুই কাম করছে? বুঝলেন না কথা? বাস্তব না বাস্তব? কোনো কাম নাই, কাজ নাই, সারাদিন আড্ডা মারাস, মাঝে মাঝে আমার জুতা ঠিক করাস, কৃত্তি জুতা ঠিক করাস, ব্যাপ যা বেটা। এই জন্য আমাদের মধ্যে দেখবেন কেউ কেউ আছে হজ করে নফল হজ দুইবার তিনবার ছয়বার আটবার, লেকিন উনি ফজর নামাজ পড়ে না, আল্লাহকে কীর্তি করে ব্যর্থ। কি বলে বলেন না? দেখবেন উমরার হিড়িক কিন্তু ফজরও সুন্নত পড়ে না, কিন্তু উমরার হিড়িক, আরে বলেন না, উমরার কি হিড়িক? বুঝলেন? উমরা করছি 70 বার, এখনো দাড়ি রাখে নাই, 70 বার উমরা করছে, বলেন না কি কি বলছি বলে, এখনো দাড়ি রাখতে পারে নাই, 70 বার কি করে বলেন?